আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। তো আজকে কোনো ডেলি ব্লগ না বা কোনো টিপসও না, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নাস্তা রেসিপি। ফুটন্ত গরম পানিতে কয়েকটা ঢেঁড়স দিয়ে এত মজা নাস্তা তৈরি করা যায়, আপনারা নাস্তাটা তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো প্রথমে ঢেঁড়সের মুখটা ফেলে দিয়ে আমি ভালো করে ঢেঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর এখন আমি একটা কড়াইয়ে আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে সেই ফুটন্ত গরম পানিতে আমি দিয়ে দিয়েছি এখানে 250 গ্রামের মতো ঢেঁড়স। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঢেঁড়সগুলো দিয়ে নেবেন। ঢেঁড়সগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। তবে 2-3 মিনিটের বেশি কিন্তু আর ফোটাতে হবে না, তাহলে কিন্তু ঢেঁড়সগুলো বেশি নরম হয়ে যাবে। 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে এখন ঢেঁড়সগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলোকে আমি পানিটা ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো পানিটা ঝরিয়ে নেওয়ার পরে আমি ঢেঁড়সগুলোকে ঠান্ডা করে তারপরে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আমি ছুরি দিয়ে কাটতেছি, আপনারা চাইলে এখানে বটি দিয়েও কাটতে পারেন, আপনাদের যেভাবে কাটলে সুবিধা হয়। আর আমরা যেরকম করে ভাজি খাই আমি সেরকম করে কিন্তু কেটে নিচ্ছি, খুব বেশি পাতলা বা মোটাও করিনি। তো যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি একে একে সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি পরের প্রসেসগুলো করে নেওয়ার জন্য। কেটে নেওয়া ঢেঁড়সগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এদিক দিয়ে আমি আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটিতে নিয়ে নিব 3টা ডিম। ডিমগুলো আপনার পরিমাণ মতো কম বা বেশি করে নিয়ে নিতে পারেন। ডিমগুলো বাটিতে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টা লাল দেখে কাঁচামরিচ আর 2টা সবুজ কালারের কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা আমি ঢেঁড়স আর হচ্ছে ডিমের জন্য একসাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো লেবুতে যতটুকু রস থাকে ততটুকু লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে হোয়াইট ভিনেগার অ্যাড করতে পারেন। ডিমের সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি ডিমটাকে ঢেঁড়সের সাথে ভালো করে মিশিয়ে নিব। ঢেঁড়স দিয়ে আমরা ভাজি বা তরকারি অনেক কিছুই খাই, কিন্তু এভাবে যে একটা নাস্তা তৈরি করা যায় আসলে না করলে বুঝতেই পারবেন না। এই নাস্তাটা খুবই টেস্টি আর খুবই হেলদি একটা নাস্তা। এদিক দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর আমি দিয়ে দিয়েছি ঢেঁড়স আর হচ্ছে ডিমের মিশ্রণটা, দিয়ে এখন আমি এলোপাতাড়িভাবে কিছুক্ষণ নেড়ে নিব, যাতে করে ডিমটা নরম থাকা অবস্থায় ঢেঁড়সটা ভাজি হয়ে যায়, কারণ খুব বেশি শক্ত হয়ে গেলে ডিমটা তখন আর এই ভাজিটা বা নাস্তাটা খেতে ভালো লাগবে না। ডিম আর ঢেঁড়সটাকে আমি এলোপাতাড়িভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব। আর চুলার আঁচটা অবশ্যই এই অবস্থাতে মিডিয়াম টু লো রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগবে না, তখন একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না আপনারা কিন্তু চাইলে এরকমভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন। ঢেঁড়সটা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। ডিম আর ঢেঁড়সটাকে আমি একসাথে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আপনি চাইলে আরেকটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে পারেন, আপনি যেরকম খেতে পছন্দ করেন। তারপরে গরম গরম ভাত কিংবা রুটি এমনকি চায়ের সাথেও আপনি সার্ভ করতে পারেন। তো রেডি টু সার্ভ আমার ফুটন্ত গরম পানিতে ঢেঁড়সের মজার নাস্তা। আশা করি এই নাস্তাটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।